হ্যালো বন্ধুগণ, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো বিষয়টা হচ্ছে, পচাদের নিয়ে কথা বলতে চলে এসেছি। তো পচারা যখন নিজেরাই বললো যে তারা এখন স্বাভাবিক জীবন যাপন করবে বা তারা স্বাভাবিক ছন্দে ফিরে আসবে, তাহলে আমরাই বা পিছিয়ে থাকি কেন? তো বিষয়টা হচ্ছে, কালকে আমাদের আপডেট দিল যে আমাদের মেসো মশাইয়ের যেদিন মারা গেছিলেন সেদিন ঠিক কি কি হয়েছিল, তার আগে কি কি হয়েছিল, সমস্ত আপডেটটা তোমরা ওই ভিডিওর মাধ্যমে পেয়ে গেলে। তো বিষয়টা হচ্ছে, পচার বউ যে কালকের কান্নাটা ফেক ছিল, মানে করে কান্না করার চেষ্টা করছিল, আর এইভাবে করে কান্না পোঁছার চেষ্টা করছিল, আমরা সবাই দেখে নিয়েছি। জানি এগুলো নিয়ে অনেকে অনেক কথা বলবে, কিন্তু আমার যেটা মনে হয়েছে ভাই আমি তো সেটা বলবই। কিন্তু সত্যি কথা বলতে, পচার দিদির কান্নাটা কিন্তু রিয়েল ছিল। আমার সত্যি কথা বলছি, পচার দিদির কান্না দেখে ভীষণ কষ্ট লাগছিল আর কি, মানে আমি ফিল করতে পারছিলাম বিষয়টার সাথে, একদম ফিল করতে পারছিলাম, মানে একটুও ফেক মনে হয়নি। দেখো, যে ঘটনাটা রিয়েল সেটা তো রিয়েলই লাগবে। এবার আজকে হচ্ছে, কিছুক্ষণ আগেই পচার বউ ভিডিও শেয়ার করলো, সেখানে সব কিছুই দেখলাম, সব কিছু দেখলাম এবং বুঝতে পারলাম, বুঝলাম যে পচার বউয়ের হাতেই, মানে একদম ফ্যামিলি কন্ট্রোল পচার বউ করে। কেন কি, ইউটিউব থেকে বড় বড় আর্ন বা মোটামোটা অ্যামাউন্টগুলো পচার বই ইনকাম করে। তো সেই কারণে ওদের ফ্যামিলির লোকেরা সব পচার বউয়ের কথা অনুযায়ী চলে। তার কারণ হচ্ছে, কালকে পচার বউ আপডেট দেওয়ার পরে কিছুক্ষণ বাদেই পচার বড়দি আপডেটটা দিল, এবং পচার ভিডিওতে যে কথাগুলো ধরেছে তুলে, এবং আমাদের ভিউয়ার্সদের মনে যে প্রশ্নগুলো জেগেছে সেটাই কালকে ক্লিয়ার করলো পচার দিদি এবং পচাদের ভিডিওতে। তো এখানেই বোঝা যাচ্ছে যে পচার বউ কিন্তু পুরো পচাদের ফ্যামিলিটাকে আর কি পরিচালনা করে। কারণ পচার বউ ভিডিও দেওয়ার পরে সিগনাল পেল, তারপরে কিন্তু পচার দিদি ভিডিও দিল, এবং পচার বউ আজকে ডেকে নিয়ে আসলো, মানে আজকের ভিডিওটাতে আমরা যেটা দেখছি, তার দিদিভাইকে ডেকে নিয়ে আসলো। কেন কি, রান্না করার জন্য বড় বড় মাছের মাথা, এত বড় বড়, তোমরা দেখে নিয়েছো, এই আমার হাতের সাইজ তার থেকেও বোধ হয় বড়ই হবে, তো অত বড় বড় মাছের মাথাগুলো রান্না করবে। দেখবে বড় বড় মাছ বা মাথা ফাতা রান্না করলে না গা দিয়ে কেমন আষ্টা আষ্টা গন্ধ বেরায়। তো যাই হোক, আর এগুলো পরিশ্রমের কাজ, খাটনির কাজ, প্লাস পচার বউ একা উদ্ধার করতে পারবে না, তাই তার ননদিনীকে ডেকে নিয়ে আসলো। আর ননদিনী তো আসতেই হবে, না আসলেই জবটা চলে যাবে, কারণ ইউটিউব থেকে যে আর্নিংয়ের উৎসটা সেটা কিন্তু পচার বউ, তোমরা মানো কি না মানো, কারণ পচার বউকে দেখেই সব হচ্ছে ইউটিউবে নেমেছে বা পচার বই ওদের নামিয়েছে। তো পচার বউ হচ্ছে ওদের বস বলা যেতে পারে, ওদের বস, ঠিক আছে, দুই ননদের বস আর কি। তো বস যখন ডেকে নিয়েছে যে আসো বাড়িতে আসো, ওই মাছের মাথাগুলো রান্না করে খাওয়া পরিবেশন করো, তখন তো করতেই হতো, না হলেই ব্যাস। তো যাই হোক, একটা তো ভয়ের জায়গা রয়েছেই। তো আমরা কি দেখলাম, মাছের মাথাগুলো বেশ রসিয়ে কষিয়ে সুন্দর করে রান্না করলো, এবং বেশ হাসি খুশি লাগছে, বেশ হাসি খুশি লাগছে। কালকে যেরকম কি কান্নায় পুরো ভেঙে পড়েছে, পুরো একেবারে বিধ্বস্ত হয়ে গেছে, মানে ভিডিওটা পাবলিশ করার বেশ কিছুক্ষণ বাদে আজকে আমরা ভিডিওটা পেলাম। জানি না ভিডিওটা কবে তৈরি করে রেখেছিল, বা কালকেরও তৈরি হতে পারে। বিষয়টা হচ্ছে, এই এত কান্না কেঁদে ভেঙে গেল, আর তার কিছুক্ষণ, মানে কান্নার পরেই, মানে কিছু ঘন্টার পরে ভিডিও যখন আসলো, একদম স্বাভাবিক ছন্দে ফিরে আসে, মানে এতটাই স্বাভাবিক হয়ে যাচ্ছে যে হাসছে, খুব ইয়ে করছে আর কি, মানে খুব স্বাভাবিক লাগছে আর কি। কালকে যতটা অস্বাভাবিক লাগছিল, তাই তার মানে এরা পরিকল্পনা করে নিয়েছিল। প্রথম ভিডিওটা বেশ কেঁদে কেঁদে পাবলিককে মানে বোঝাতে হবে যে আমাদের সাথে এই ঘটেছে, ওই ঘটেছে, সেই ঘটেছে, তারপরে আমরা ছন্দে ফিরে আসব।
বিষয়টা হচ্ছে সেখানে নয়, বিষয়টা হচ্ছে এই জায়গাটায় তারা কিন্তু মানে মৃত্যু, সব মৃত্যুই খুব দুঃখের কারণ, কিন্তু আমার মনে হয় না অতটাও কষ্ট ছিল। কারণ কাল যার এত কান্নাকাটি দেখলাম, দেখে আমাদের চোখ থেকে জল বেরিয়ে যাচ্ছে, আমরা মানে স্বাভাবিক হতে পারছি না। সেই মেয়ে পচাদের ভিডিওতে এতটাই স্বাভাবিক হয়ে গেল, পুরো ফেক ব্যাপারটা কিন্তু একদম তুলে মানে আসছে, পুরো ভিডিওর মধ্যেই তুলে আসছে। তোমরাও এগুলো লক্ষ্য করেছো, আমি জানি তোমরাও লক্ষ্য করেছো। তো এই এইখান থেকেই বোঝা যায় যে পচার বউ পুরো ফ্যামিলিটাকে পরিচালনা করে। আবার পচার বউ কিন্তু বলে দিল যে তার শাশুড়ি মাকে কবে আনবে। পচার বউ যতক্ষণ না তার শাশুড়ি মাকে ভিডিওতে আনবে, তার আগে কোনো মাইকালালের ক্ষমতা নেই যে মানে মেয়েদের, মানে মেয়েদের কথা বলছি, কোনো মাইকালালের ক্ষমতা নেই তার শাশুড়িকে মেয়েদের ভিডিওতে পচার বউ আনার আগে আনুক। কারণ আমরা এর আগে দেখেছি যখন হসপিটাল থেকে মাসিমা এসেছিল, তখন পচার বউ কিন্তু বলেছিল যে আমাদের সময় লাগবে, সময় লাগবে, আমরা ঠিক সময় মতন প্রেজেন্ট করব মাকে। ঠিক তাই, তারপরে কিন্তু মানে পচার দিদিদের ভিডিওতে তার মাকে দেখা গেছে। ঠিক সেম এখানে সেই ঘটনাটাই ঘটছে। প্রথমে পচার বউ দেখবে, আমি বলছি তোমরা মিলিয়ে নাও, প্রথমে পচার বউ এ ভিডিওতে আনবে তার শাশুড়িকে, তারপরে আনবে। আমি বলেই দিলাম কারোর ক্ষমতা নেই। তো এখানেই বোঝা যাচ্ছে যে পরিকল্পনা, পুরো পরিকল্পনা মাফিক এরা চলে, পুরো প্ল্যান টু প্ল্যান এরা এগোয়। আর পচার বউয়ের যা বলবে তাই চলে ওই বাড়িতে, মানে পচার বউ পুরো ফ্যামিলিটাকে কন্ট্রোল করে। কারণ ওয়াইটি থেকে এত এত লক্ষ লক্ষ টাকা আর্ন করছে, এবং বলতে গেলে যে মাসিমাকে যে পরিশ্রমটা আগে করতে হতো সেটা কিন্তু এখন করতে হয় না। যে দোকানে গিয়ে মানে খাটনির ব্যাপারটা, দোকান চালানোর ব্যাপারটা, রান্নাবান্নার বিষয়টা, সেখানে বসে বসে বলতে গেলে বাড়িতে ওই হালকা কাজ করছে আর কি। যদিও বা আমরা এখন দেখতে পাচ্ছি না কি কাজ করছে, তবে যাই মনে হয় দোকানের মতন কায়িক পরিশ্রম তো বাড়িতে আমরা কেউ করি না। একটা দোকান চালাতে গেলে, খাবারের দোকান চালাতে গেলে যেই পরিশ্রমটা, সেটা কিন্তু কেউ বাড়িতে করি না। তো সেখান থেকেই বোঝা যাচ্ছে যে বিষয়টা কি। তো তোমরা বুঝতে পেরে গেছো যে পচার বই পুরো পরিচালনা করে। তো যাই হোক, আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখছি। আমি এই দিকগুলো তুলে ধরলাম তোমাদের সামনে, তোমাদের কি মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবে, কমেন্টস করবে, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। চলো আজকের মতন টাটা, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই অপেক্ষা।